I would. তাহলে এটা কন্ট্রাকশনটা হচ্ছে আই হ্যাড, আই উড, আই উড এখানে আছে। তাহলে মূল সেন্টেন্সটা কি? আই আই উড লাইক টু ট্রাই কাবাডি, এটা তাই না? তাহলে এখানে দেখো, তাহলে খুব ইজি, আমরা একটু চিন্তা করি যে আই, দিস ইজ দ্য কন্ট্রাকশন অফ আই উড। আই উডের এটা কি? আই উডের কন্ট্রাকশন হচ্ছে আই অ্যাপোস্ট্রফি ডি। দেন তারপর কি বলছে দেখো, আই ইজ দ্য এখানে কি? সাবজেক্ট। তাহলে আমরা একটা কি পেলাম? আই হচ্ছে সাবজেক্ট, উড থাকে, গুড, এটা হচ্ছে অক্সিলারি ভার্ব। আচ্ছা কি ধরনের অক্সিলারি, আচ্ছা কি ধরনের অক্সিলারি ভার্ব এটা? ফাইন, এক্সিলেন্ট, মোডাল অক্সিলারি ভার্ব। ইয়ে বুঝতে পারছো? ইয়ে সাইহাম, এটা কি যে মোডাল অক্সিলারি ভার্ব বলে তোমার জানা আছে? মোডাল, মোডাল অক্সিলারি। আচ্ছা, মে, মাইট, উড, কুড, শুড, ক্যান, কুড, এগুলো হচ্ছে আমরা মোডাল অক্সিলারি ভার্ব বলি, তাই না? এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, এগুলোকে বলি অক্সিলারি ভার্ব। আর মে, মাইট, উড, কুড, শুড, এগুলোকে আমরা বলি মোডাল অক্সিলারি ভার্ব। ওকে, দেন এবার হচ্ছে লাইক। লাইকটা কি? গুড, এই তো, কে বলে মাইন পারে না, মেন ভার্ব। টুটা কি? কে বলবে টু? তুমি বলবা, বলো। হ্যাঁ, কি ঝামেলা আছে? লাস্টের টুকুই। আচ্ছা, এটা হচ্ছে প্রথমে আমরা লিখব এটা প্রেপোজিশন, প্রেপোজিশন এটা, এটাই বলো। হ্যাঁ, টু হচ্ছে প্রেপোজিশন, তাই না? ট্রাইটা কি? ঝামেলা আছে। আচ্ছা, তাহলে এটা ঝামেলা আছে, এটা আমি, এটা আমি লাস্টে আলোচনা করছি, ঠিক আছে? সব সব লাস্টে। কাবাডি কি? নাওয়ান। ওকে, সিট ডাউন, কাবাডি হচ্ছে নাওয়ান। তাহলে এই সেন্টেন্সটার, সেন্টেন্সের কয়টা অংশ আছে, কয়টা অংশ আছে, কয়টা অংশ আছে? একটা হচ্ছে সাবজেক্ট, একটা হচ্ছে ভার্বের অংশ, তাই না? অক্সিলারি ভার্ব এবং প্রিন্সিপাল ভার্ব, আর একটা হচ্ছে কি? টু ট্রাই। আচ্ছা, এই অংশটা নিয়ে আমরা আমরা আলোচনা করব। তাহলে এগুলো মিটাই দিই, আমরা একটু নিচে যাই। নিচে গিয়ে আচ্ছা, এখানে দেখো একটা মেন ভার্ব, নর্মালি ট্রাইটাকে কি বলবা? মেন ভার্ব বলবা না, মেন ভার্ব বলবা। বাট এটা কোন ধরনের সেন্টেন্স একটু আমরা বলে ফেলি, অ্যাসার্টিভ, গুড, অ্যাসার্টিভ, ডিক্লারেটিভ অ্যান্ড প্রেজেন্ট সিম্পল। আচ্ছা, এটা যদি প্রেজেন্ট সিম্পল হয়, আচ্ছা এটা যদি প্রেজেন্ট সিম্পল হয়, দ্যাট মিনস এখানে অবশ্যই কয়টা ভার্ব থাকবে? প্রিন্সিপাল ভার্ব একটা ভার্ব থাকবে, সেটা পরের কথা, সেটা পরের কথা। আমরা একটা সিম্পল সেন্টেন্স পেয়েছি। আচ্ছা, সিম্পল সেন্টেন্সে অবশ্যই একটা ভার্ব থাকবে, বাট এখানে তোমরা বলছো যে এখানে ট্রাই হচ্ছে আর একটা মেন ভার্ব। কিন্তু আমার কথা যে এখানে যেহেতু সিম্পল সেন্টেন্সে দুইটা ভার্ব থাকতে পারবে না, তাহলে পরের ভার্বটার কি করতে হবে? শক্তি কমাই দিতে হবে। কোনো ভার্বের যদি আমি ক্ষমতা কমাতে চাই, মূল হচ্ছে এটা হচ্ছে আগের ভার্ব, এই ভার্বকে তো আমরা নাড়তে পারবো না। তাহলে মূল ভার্বের পরের যদি কোনো ভার্ব থাকে সেটাকে আমরা নাড়বো, তাহলে গুড। তাহলে যে কোনো মেইন ভার্বকে যদি আমরা ক্ষমতা কমাতে চাই বা নিষ্ক্রিয় করতে চাই, তাহলে সেটার সাথে কি করতে হবে? ট্রাইং প্লাস আইএনজি যুক্ত করে করতে পারি, অথবা টু ট্রাই করতে পারি, টু ট্রাই করতে পারি। যে কোনো ভার্বের প্রথমে আমি টু বসিয়ে দিয়ে এটাকে নিষ্ক্রিয় করে দিতে পারি, অর্থাৎ এটাকে আর ভার্ব থাকে না, অর্থাৎ এটাকে আর ভার্ব থাকে না, তাহলে এই অংশটার নাম হচ্ছে, আচ্ছা তখন এটার, এই টু এর নাম হয়ে যাবে কি? ইনফিনিটিভ, ইনফিনিটিভ, এবং এই অংশটার নাম হচ্ছে ইনফিনিটিভ ভার্ব, ইনফিনিটিভ ভার্ব। ক্লিয়ার?
এই অংশটা ক্লিয়ার? আচ্ছা, অ্যান্ড কাবাডি ইজ এ নাউন, তাহলে এই সেন্টেন্সটা কি আর কিছু আছে? আচ্ছা, এখন আমি যদি তোমাদের প্রশ্ন করি, এবং জানো ট্রাই মানে কি? চেষ্টা করা। বা টু ট্রাই মানে কি? টু ট্রাই, গুড, চেষ্টা করতে। এখন বলো, এখন বলো, নর্মালি টু এর টু একটা কি প্রেপোজিশন না? টু হচ্ছে প্রেপোজিশন, ওকে। বাট আমরা যখন বলবো টু অ্যান্ড, শুধুমাত্র একটা গো, এটা কি প্রিন্সিপাল ভার্ব না? এটা যে কোনো সেন্টেন্সে বললে এটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। বাট টু এর পর যখন আমি গো বসাবো তখন এটা হয়ে যাবে কি? ইনফিনিটিভ ভার্ব। হ্যাঁ, ইনফিনিটিভ ভার্ব, এটাকে বলবো ইনফিনিটিভ ভার্ব। বাট নাউন এখানে বলবো না, জিরানকে নাউন আমরা বলবো, বাট এটাকে বলার প্রয়োজন নাই এখন, ওকে, ইনফিনিটিভ ভার্ব। কারণ ইনফিনিটিভ এবং প্রিন্সিপাল ভার্ব যুক্ত হয়ে এটা হয়েছে ইনফিনিটিভ ভার্ব। বাট আলাদাভাবে যদি আমি বলি টু একটা কি? প্রেপোজিশন, ক্লিয়ার? বাট টু ইজ গুড, এটাকে কি প্রিপোজিশনাল ভার্ব বলতে পারবো? কারণ এটা কি ভার্ব? এটা কি নাউন না? তখন এটার নাম কি? গুড, প্রিপোজিশন, তখন এটার নাম হচ্ছে প্রিপোজিশন। বাট যখন টু প্লাস ভার্ব থাকবে তখন টু এর নাম হচ্ছে ইনফিনিটিভ, এবং টোটালটার নাম হচ্ছে কি? ইনফিনিটিভ। কি মনে থাকবে? সব কি গোজামিল লেগে যাচ্ছে নাকি কঠিন হয়ে যাচ্ছে? আচ্ছা, একটু কঠিন, একটু কঠিন হচ্ছে, কারণ গ্রামার 6 মাস পড়েছো, এখন তো অ্যানালাইসিস শিখতেই হবে, কোনো উপায় নেই, ওকে। তাহলে আজকের মতো এখানে ক্লাস আমি শেষ করি। আর নেক্সট আর কয়টা থাকলো? 14, 15, 16, 17, ওকে, আর তিনটা আছে। তাহলে নেক্সট ক্লাসে আমাদের অ্যানালাইসিস শেষ হয়ে যাবে, ঠিক আছে? হ্যালো করবা, ওকে, বাই বাই।